আমার পাটটা বলি তো তো ভাই, তোমার বিষয়টা আমার খুব খারাপ লাগে যে তুমি ঘুমাও। হ্যাঁ, কার দ্বারা কি প্রয়োজন? আমরা কার দিব, তোমার দেওয়া লাগবো না ভাই। আমি ওকে আমার জানি কে দিয়েছি খারাপ, ও সরে আমি তো জগতে থাকবো না। তাদের আমি মানে বেতন দিয়ে রাখবো, মাসিক বেতন দিয়ে রাখবো। তোমার হচ্ছে তোমার হইলে ইয়াইলে ফোন ঠিক করার পরে মানে একদম সুন্দর ইয়া ঠিক করার পরে যা খরচ হইব। আমার বাংলা একটা ফোনে কয়েক টাকায় খরচ হবো সব কিছু, ব্যাটারি ম্যাটারি সব আমার কয়েক টাকায় খরচ হবো একটা ফোনে। দরবার গেলে তোমার মনে করো যে আইফোন 14 যদি তোমার আমার 20,000 টাকা খরচ হয়, এটা ব্যাপার না। ঠিক করার পরে কিন্তু আমি 40-60,000 টাকা বেঁচতে পারবো একটা ফোন থেকে। আমি তোমার হচ্ছে কী করতে পারবো, আইফোন তো সব ধরনের তাই রাখবো, ঠিক করে রাখবো। তোমার এলে একটা প্রাইস বেসমো এই 40,000-50,000 শুক্রবারের জন্য ডিসকাউন্ট আছে, শুক্রবারের ডিসকাউন্ট। তো এইভাবে দিলে একটা ফোনে থেকে যদি আমি 40,000 টাকা লাভ করি বা 60,000 টাকা বা 20-30,000 টাকা লাভ করি, হ্যাঁ তুমি হিসাব করো আমার একদিনে লাভটা কত হয়। যদি দিনে 5টা ফোন দাও বা 6টা ফোন বেঁচতে পারি, অনেক লাভ থাকে। আর ওই ফোনটা 6 মাসের ঘুরে হারাইতে পারবো, গ্যারান্টি দিয়ে দিবো, 1 বছরের গ্যারান্টি দিয়ে দিবো। 1 বছর পরে নিয়েছিলেও আমি পাল্টি তোমার প্রফিটটা তুমি এটা 6 মাস করুন, এটা আমি ব্যবসা 6 মাস করুন বা 2-3 মাস করুন, তারপরে আমার তখন টাকা হয়ে যাবো। ওটা অন্য ব্যবসা করে থেকে যখন আমার টাকা হয়ে যাবে 20-30 লাখ আমার পকেটে থাকবে, তখন আমি কী করবো ওই টাওয়ার আমি ব্যবসাটা একদম সাইডা দেবো। সাইডা দিয়ে আমি সুন্দর সুন্দর ফোন কিনে আসবো। ফোন কিনা হয় না তোমার হচ্ছে নতুন ফোন আইফোন বেসবো একদম নিউ, তখন দোকানদার কী করবো ঘুরানো, ওই চাকরি নেবো অন্য চাকরি নেবো। যাদের ফোন নষ্ট হলে আবার যদি আমার বই আসে তখন তো আমার পাইব না ভালো হবে। ওই দলে তো আমার আমার তো বাস। হ্যাঁ বুঝতে পারছি তোমার। তো পরে হচ্ছে অন্য জায়গায় টাঙ্গাইল হীরা মার্কেটে দোতলায় আমি দোকান দেবো। তো আমাদের টাঙ্গাইলে কিন্তু মান্নার বাসার এখানে 5তলা বিল্ডিং হইতেছে, পুরানায় শোরুম শুরু করে দিছি কাজ। তো আপনারাও আসবেন। তো তারপরে যে আমি ফোনটা বেচবো, তারপরে তো আমার লাভ আর লাভ কোনো লস নাই, বুঝো নাই। এই ব্যবসাটা চিন্তা করতেছি যদি আমার হাতে যদি 3 লাখ টাকা থাকে তাহলে আমি এই ব্যবসাটা করতে পারবো, মানে করতে পারবো। হ্যাঁ কারণ আমি ব্যবসাই করুন, ভালো ব্যবসা করবো, কারণ টাউন আমি ব্যবসা দিয়েই সব কিছু হয়। ভালো ব্যবসা দিয়ে কী হয় সব কিছু হয়। ভালো দেখা দেয় কয়জনে কি করছে, ভালো দেখা দেওয়া হয়, হালাল দেখা দেওয়াও হয়, কিন্তু ওইখানে হালাল চেহারে মাঝখানে টাড়ামি থাকে। টাড়ামি না খুলে তোমার তুমি ফল পাবো না, আবার আমি তো 3টা ব্যবসা করতে চাইতেছি। কী কী? আমার ফোনেরটা, ওরা আমার 500 টাকা, ওরা এখানে সবাই জানে, সবাই জানে জানে যে এটা আমি দিয়ার বাবু ভালো ব্যবসা করি। ওইটা মানে ওইটা আমি করতেছি, আমার সবাই জানতেছি ও ভালো ফোনের ব্যবসা করে হ্যান ত্যান। মানুষের শুরু কিন্তু কেউ জানতে চায় না, শেষে পরে কী করছে এটা কিন্তু জানে। তো কীভাবে খুলবো এইভাবে এইভাবে করছে না, ফার্স্টে কী করছে এটা কেউ জানতে চায় না। তো আমার দোকানটাও থাকবো আর আমার লোক লাগাই দিব, আমি লোক লাগাই দেবো যে পুলিশ টুলিশ দা ধরবো সব। আমি আমি দেখবো তুমি পকেট মারের ব্যবসা করবো, ওটা ওটা আলাদা, ফোনের ব্যবসা তো থাকবেই ওটা আলাদা। আর হচ্ছে বড় লোকের মেয়েরা আসলে টাকা সাথে কত বড় লোকের মেয়ে, তারা হাই কোর্টের মনে করে যে
এইছে উকিল আছে তাদের তাদের তো যাইব সরব আপনি তাদের একটা প্রবলেম আছে যদি আমি এই চিন্তা করে আনতে পারি এত এমন একটা কোপন জায়গায় নিম যে পুলিশ আসে যদি আমাকে ধরে বাই করে দিয়ে দিলাম একটা ছাড় যান পরে আর থেকে বেশি পাবেন হ্যাঁ তো গাইজ আজকে এই পর্যন্ত আবার পার্থ করুন আমি আবার